দোবাখালি দোবাখালি আপনি ঘোড়া ধরে এই ঘোড়া নিয়ে আসছে যে আপনি কি কোনো পুরস্কার পাইছেন? না। আপনি কি তালিকায় আছেন? না, আমি তালিকায় আসিলাম, পরে আমি আসি তো গাড়ি না আসি প্রথম ঘোরা ধরতে আর কেটে না ধনবাড়ি উপজেলা ধনবাড়ি উপজেলা স্থান যিনি অধিকার করেছেন তারপর একে তারপর কদম একে তিনটি চক্কর হবে, তার প্রথম চক্কর শেষ করে দ্বিতীয় চক্করে পা রাখছে। আপনারা খেয়াল করছেন বেশ ভালো কয়েকটি ঘোড়া অংশগ্রহণ করেছেন। আজকে অনুষ্ঠানের উদ্বোধক করার এসএম টাইম হোসেন এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ার্ল্ড হাইটেক ইন্টারন্যাশনাল লিমিটেড। এখানে কি প্রতি বছরই আপনি ঘোড়া দৌড় খেলা হয়? হ্যাঁ, ঘোড়া দৌড় খেলা হয়। আপনি কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড় খেলাটা প্রতি বছরই হয় যেটা আপনি চান? অবশ্যই। আপনি ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। স্বাধীন টিভি বাংলা, স্বাধীন বাংলা নিউজ টিভি, নিউজ টিভির পক্ষ থেকে ধন্যবাদ এটা সরাসরি দেখানোর জন্য। আসলে এটা আমাদের একটা ঐতিহ্য, প্রতি বছর আমরা এটা দেখে থাকি। তো এটা জনগণের জনসমুদ্র, এটা বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড় এটা বজায় থাকুক, প্রতি বছর হোক, এইটার পক্ষে আপনি? হ্যাঁ 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 অবশ্যই। সাগরদুল লক্ষ্মীপুর মধুর থানাই গোলাবাড়ি ইউনিয়ন, আমি প্রাইমারিতে শিক্ষকতা করতাম, এখন ঘোড় দৌড় দেখার জন্য আসছি আকাশে। ধন্যবাদ ধন্যবাদ। যশোর, খুব ভালো লাগছে। না নাই খুব ভালো লাগতেছে। তোমরা অনুষ্ঠান দেখবার নি গাইছো? হ্যাঁ কথা হ্যাঁ।
আমি ময়মনসিং থেকে এই খেলা দেখতে আসছি, খুব সুন্দর। আর আশা করি প্রতি বছর এই খেলাটা হোক। আর এইটা স্বাধীন বাংলা নিউজ টিভিতে দেখানো হচ্ছে, আশা করি ভবিষ্যতে চলবে। আপনারা এখনই দেখতে পারবেন, আপনারা এখনই ই করেন মোবাইল যাদের। আপনারা ভাই স্বাধীন বাংলা নিউজ টিভি কোথা থেকে আসছেন, গোরাদোর কেমন লাগে? আমি আসছি ধনবাড়ি থেকে, গোরাদোর খুবই আনন্দের বিষয়, সবাই আমরা উৎসাহিত। এই গোরাদোরের প্রতি একটা আকর্ষণীয় গোরাদোর হচ্ছে, জামালপুর, অত্র, মাদারগঞ্জ, টাঙ্গাইল বিভিন্ন এলাকা থেকে ঘোরা আসছেন। কাজে আমরা নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে আনন্দ ভোগ করছি এবং এলে আমরা দেখতেছি। আমার নাম মোহাম্মদ নেহাজউদ্দিন, বাড়ি হল ধনবাড়ি। পেশা কি? পেশা বর্তমানে আমার ওই বিজনেস আছে, ফার্ম আছে, গাভীর ফার্ম আছে। বাংলার ঐতিহ্য গোরাদোর, হ্যাঁ এরা টিকা থাকবে, এরা আশা করি যে আরও প্রতি বছর তো এখানে দেখতে পাই। স্বাধীন বাংলা নিউজ টিভি থেকে আপনার সাক্ষাৎকার নিলাম, আপনার কেমন লাগে? ভালো লাগে, খুবই আনন্দের বিষয়। ধন্যবাদ। হ্যাঁ, তোমার নাম কি? রুকনুজ্জামান। এই মধুপুর আকাশেতে যে ঘোরাদোর খেলা দেখে কেমন লাগে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগে। হ্যাঁ, মোহাম্মদ আনিসুর রহমান, আমার থানা হয়েছে গাডাইল, গাডাইল দক্ষিণ পাড়া গ্রাম। আমার শ্বশুর নিয়ে গোরাদোর দেখতে এসেছি, আরও আমার বন্ধু বান্ধব নিয়ে এসেছি। গোরাদোর আমার খুব ভালো লাগে, সেজন্যই আসি। আমরা যে স্বাধীন বাংলা নিউজ টিভি থেকে আপনার সাক্ষাৎকার নিলাম, কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। গোরাদোর প্রতি বছরই এখানে হোক এটা আপনি? আর আমি চাই, সেটা চান, এটা চাই। ধন্যবাদ। বাড়ি কোথায়? গাটাইল। গাটাইল, তুমি এখানে গোরাদোর খেলা দেখতে আসছো? জি। গোরাদোর খেলা দেখতে ভালো লাগে? জি। কোন ক্লাসে পড়ো? দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী? হ্যাঁ। বড় হয়ে কি তুমি গোরাদোর খেলা খেলাইবে? হ্যাঁ। ও বেশ, ইচ্ছা তো নেই কেন? নাম কি? মোহাম্মদ আলী। এই গোরাদোর মেলাতে আপনি ব্যবসা দেখলাম? ভালো ব্যবসা, ভালো ব্যবসা। প্রতি বছর গোরাদোর হোক এটা আপনি চান না? হ্যাঁ দরকার। হ্যাঁ হ্যাঁ চাই। দরকার না চান? চাই। আমাদের গোরাদোর মেলা কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে। বাংলার ঐতিহ্য গোরাদোর এটা থাক, এটা আপনারা চান? হ্যাঁ চাই। কর্মস্থাকিম খুব ভালো লাগে, প্রতি বছরই আছি। হ্যাঁ কেমন লাগে তোমার? ভালো 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 নাকি? না মেলা কেমন নাকি? ভালো নাকি মেলা? আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক আব্দুল্লাহ মামুন,
আমি স্বাধীন বাংলা নিউজ টিভিকে মধুপুরের আকাশের টাঙ্গাইল এখানে ঘোড়দৌড় কভারেজ করার জন্য স্বাধীন বাংলা নিউজ টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এই টিভির মাধ্যমে আশা করছি, আমরা আকাশেতে আজ 12 বছর যাবত প্রতি বছর আমরা ঘোড়দৌড় দেখতে পাচ্ছি, সরকারি সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি, সবাইকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক তুলা, আমি আকাশী গ্রামের বাসিন্দা। এখানে আমরা প্রতি বছর ঘোড়দৌড়ের অনুষ্ঠান করে থাকি। না, আমরা সরকারি ভাবে কোন সহযোগিতা নিজস্ব উদ্যোগে, তবে আমাদের মধুপুর থানার এমপি মহোদয় অর্থাৎ বর্তমানে কৃষি মন্ত্রী ওনার উদ্যোগে আমরা আজ দীর্ঘদিন যাবত করে আসছি আর কি। মধুপুর ধনবাড়ির মন্ত্রী মহোদয়ের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতা আমার নাম হরিদুল হরিদুল কোয়ালি আসছ, আমি আসি সখিপুর থেকে। সখিপুর থেকে আসছ? হ্যাঁ। তুমি একা যাচ্ছ? আমি একা আসি না, আমার আমার মহাজন আছে। এদিকে ঘোরাদের অংশগ্রহণ তুমি করবা? হ্যাঁ, আল্লাহ ইনশাআল্লাহ আমি অংশগ্রহণ করব। তুমি কি আরো দুই একবার আসছো এখানে? আমি দুই একবার আসছি, আমি ওই বছরও আসছিলাম না, এখনো আমি খেলাইছি না। পুরস্কার নিছো কি তুমি? পুরস্কার ওই তারিখে আমরা ফ্রিজ নিছি। ফ্রিজ নিছো? হ্যাঁ। ধন্যবাদ তোমাকে। আমার নাম হলো মোহাম্মদ হুমায়ুন তালুকদার, গ্রাম চৈথট, থানা গাডাল। থানা গাডাল, জি। ও আপনি এই যে মধুপুর আকাশিতে ঘোড়া ধরে আজকে প্রথম আসলেন, আরো দেখবার আসছেন? এর আগে আসছিলাম, আমার ছোট ঘোড়া ছিল, একটা বিশাল আইছে পরে। আবার এই আপনি কি দুই একবার পুরস্কার পাইছেন? পাইছি। তাতে আপনার এখানে ঘোড়া ধরে কেমন লাগে আপনার? ভালো, সুন্দর। তাহলে এখানে প্রতি বছরই ঘোড়া ধরে হোক এটা আপনি আশা করেন? হ্যাঁ, এটা আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। আকাশ, আকাশ বাড়ি কোথায়? রঘুনাথপুর। এটা কোন উপজেলা? জায়গা হবে না এখানে। তুমি কি ঘোড়া ধরে আসছো? ধন্যবাদ। এই বয়সে তো তুমি আলহাস মোহাম্মদ আজাহার আলী। কোথা থেকে আসছো? গাজীপুর। গাজীপুর থেকে? জি। না না, আর চারবার এই নাগাদ আমি সাতবার খেলাইতেছি। হ্যাঁ, আমি প্রত্যেকবারই পুরস্কার নিই। খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে প্রতি বছরই ঘোড়া ধরুক হোক। ওকে। কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট খেলা খেলাইছি, আমি চ্যাম্পিয়ন ছিলাম। জি, চ্যাম্পিয়ন ছিলাম আমি। এই ঘোড়া দিয়ে 11টা মেলা খেলছি, 11টা চ্যাম্পিয়ন প্রাইজ এনেছি আমি। ঠিক আছে। আমার নাম মোহাম্মদ জিদে হাসান। আমি বিন্নাপুর গ্রাম সরিষাবাড়ি উপজেলা থেকে এসেছি। না, এর আগে বিগত দুইবার এসেছিলাম। হ্যাঁ, পুরস্কার নিছি, টেলিভিশন নিছি আমি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার নাম জহুরুল ইসলাম, কাজীপুর থেকে আসছি। কাজীপুর? জি। কতদিন ধরে আপনি ঘোড়া ধরে সাথে অংশগ্রহণ করছেন? 20 বছর। জি। এই মধুপুর আকাশিতে আপনি কি প্রথম আসছেন? না না, প্রতি বছর আসি। দুই একবার পুরস্কারও নিছি। জি। এখানে কেমন লাগে আপনাদের আকাশে? খুব ভালো, খুব ভালো। এত দূর থেকে আসছি কাজীপুর থেকে। হ্যাঁ, এই যে কমেডিও খুব ভালো। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আমার বাড়ি মাদারগঞ্জ, নাম হলো ভিক্ষু, জামালপুর ডিস্ট্রিক্ট, মাদারগঞ্জ থানা। আমি 5 বছর বয়সে তো ঘুরা দৌড়াই আর কি। জি জি। আপনি এই পর্যন্ত কি পরিমাণ পুরস্কার নিছেন? আমি ওটা বলতে পারবো না, কত পুরস্কার নিছি এটা আমি বলতে পারবো না, মানে আমার হিসাব নাই আর কি। হিসাব নাই? জি জি। টাঙ্গাইল জেলার মধ্যে আকাশী মধুপুর খেলাটি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
আমার নাম কামাল, আমি মাদারগঞ্জ থেকে এসেছি, এসে খুব ভালোই লাগছে মেলাতে। আমার ঘোরা দৌড়াই ভাড়াই 5 বছর ধরে। হ্যাঁ, জি পড়াশোনা করি, ক্লাস শুক্রে আমাদের মাদারগঞ্জে শিখছে। ঘোরা ভাই আমাদের সাইডে আসছে, ভালোই লাগতেছে। আরো আসছে দুইবার। আপনি পুরস্কার নিছেন? নিছি। কতদিন ধরে আপনি ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করেন? আজ 20 বছর। 20 বছর, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ। আমি আব্দুল বারী বাবুল। 12 বছর যাবত এই ঘোড় দৌড় অনুষ্ঠান পরিচালনা করে আসছি। মাননীয় কৃষিমন্ত্রী সার্বিক সহযোগিতা প্রতি বছর আমি এই ঘোড় দৌড় অনুষ্ঠান পরিচালনা করি। ধন্যবাদ। আমি মোহাম্মদ মহসিনুল কবির, মধুপুর উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আকাশী বঙ্গবন্ধু ক্লাবের একজন নিয়মিত সদস্য। আমি এই 12 বছর যাবত এই ঘোড় দৌড় প্রতিযোগিতায় জনাব আব্দুল বারী বাবুলের সাথে আছি। বিশেষ করে আমাদের মন্ত্রী, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপির ভালোবাসায় এখানে এই ঘোড় দৌড় প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়। এখানে মূলত বিষয়টা হলো যে এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য, এটা একটা মিলন মেলা, মিলন মেলাটাকে প্রমাণ করার জন্য আমাদের মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক যেহেতু মানুষ গণমানুষের নেতা, মানুষকে ভালোবাসেন, মানুষের এই মিলন মেলাটাকে সংগঠিত করার জন্য উনি সমন্বয়ক হিসেবে যথেষ্ট কাজ করেন, সাথে সাথে আমাদের দায়িত্ব দেন আমরা যেন ধরে রাখতে পারি যুগ যুগ ধরে। এটাই আপনাদের কাছে প্রত্যাশা, দেশবাসীর কাছে প্রত্যাশা। ধন্যবাদ। আমি আব্দুল বারী বাবুল, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি হিসাবে 12 বছর যাবত এই ঘোড় দৌড় অনুষ্ঠান পরিচালনা করে আসছি। মাননীয় কৃষিমন্ত্রী এই এলাকার বাসীকে সবচাইতে বেশি ভালোবাসেন, তাই প্রতি বছর এই ঘোড় দৌড় করার অনুমতি দেন এবং সার্বিক সহযোগিতা করে থাকেন এবং প্রতিদিনই এই ঘোড় দৌড়ের কীভাবে আমি ঘোড় দৌড় অনুষ্ঠান পরিচালনা করতেছি প্রতিদিনই উনি জেনে নেন। আমি আব্দুল বারী বাবুল, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি হিসাবে 12 বছর যাবত এই ঘোড় দৌড় অনুষ্ঠান পরিচালনা করে আসছি। মাননীয় কৃষিমন্ত্রী এই এলাকার বাসীকে সবচাইতে বেশি ভালোবাসেন, তাই প্রতি বছর এই ঘোড় দৌড় করার অনুমতি দেন এবং সার্বিক সহযোগিতা করে থাকেন এবং প্রতিদিনই এই ঘোড় দৌড়ের কীভাবে আমি ঘোড় দৌড় অনুষ্ঠান পরিচালনা করতেছি প্রতিদিনই উনি জেনে নেন। আমি মোহাম্মদ মহসিনুল কবির, মধুপুর উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, এই ঘোড় দৌড় প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছি। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের মাননীয় মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সরওয়ার আলম খান আবু, সবাই মিলে এই অনুষ্ঠানটাকে একটি মানুষের গণমানুষের মিলন মেলায় পরিণত করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে এই মিলন মেলাটাকে অনুষ্ঠিত করি। 12 বছর যাবৎ করছি, ভবিষ্যতেও এটাকে আরও বড় আকারে করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী বাবুল, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি হিসাবে 12 বছর যাবৎ এই ঘোড় দৌড় অনুষ্ঠান পরিচালনা করে আসছি। মাননীয় কৃষিমন্ত্রী এই এলাকার বাসীকে সবচাইতে বেশি ভালোবাসেন, তাই এই এলাকার বাসীকে আনন্দ দেওয়ার জন্য প্রতি বছর ঘোড় দৌড় করার অনুমতি দেন এবং সার্বিক সহযোগিতা করে থাকেন। মাননীয় কৃষিমন্ত্রী প্রতিদিনই আমাকে এই ঘোড় দৌড় অনুষ্ঠান পরিচালনা করার জন্য প্রতিদিনই উনি ই করেন।